দিচ্ছি আমাদের পেশেন্ট মুন্নি, যার কিছুদিন আগে 7-8 দিন আগে নরমাল ডেলিভারি হয়েছে। তার প্রথমটা ছিল সিজারিয়ান। মুন্নি, সিজারিয়ান কেন হয়েছিল? আমার বেবির হার্টবিট কম ছিল, উনারা বলেছিল এর জন্য সিজার করে ফেলেছে। তারপর দ্বিতীয়টা কিভাবে আমাদের কাছে আসলেন? ম্যাডামের ভিডিও অনলাইনে দেখে পরে ম্যাডামের কাছে আসছি। আমি আমার হাজবেন্ড না বলছিল, সবাই না বলছিল যেন অর্থাৎ নর্মালে যাওয়া লাগবে না, যদি বাবুর কোনো ক্ষতি হয় তুমি সিজারি করবে, সবাই বলছে। তারা বলছে না, ম্যাডাম বলছে হবে, ম্যাডাম ম্যাডাম ভর্তি ছিল, ম্যাডাম বলছে হবে, তোমার সব পজিশন ঠিক আছে, তুমি ধৈর্য ধরো, সব হবে। পরে ইনশাল্লাহ দুজি ধৈরা পেটের আগের দিন আমার নর্মাল বডি হয়েছে। সবাই আসবেন, ম্যাডামের সাথে দেখা করুন, ম্যাডামের সলিউশন নিয়ে ম্যাডামের সাথে দেখা করে আপনার নর্মালে ট্রাই করতে পারেন। ম্যাডাম ইনশাল্লাহ সাহস যোগায়, ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা, এখন কি তোমার কোনটা ভালো মনে হয়, সিজার না নরমাল? তোমার তো দুটারই অভিজ্ঞতা আছে। নরমালি নরমালি বেস্ট, রাইট? হ্যাঁ, একটু কষ্ট করলে সব ঠিক হয়ে যায়। সব ঠিক হয়ে যায়, ঠিক আছে, ধন্যবাদ।